এইমাত্র আবহাওয়া দপ্তর সূত্রে রাজ্যের একাধিক জেলায় জারি করা হলো তাপপ্রবাহের সতর্কতা। এমনকি মহানগরেও চড়বে তাপমাত্রার পারদ, লু বইবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, এমনটাই জানালো আবহাওয়া দপ্তর। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রাজ্যের কোন কোন জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে, রাজ্যে কবে দেখা মিলবে কালবৈশাখীর, আবার ঝাঁপিয়ে বৃষ্টি নামবে কবে বাংলায়, এই নিয়ে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানাবো। আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বটনটিও বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্য। দেখা নেই কালবৈশাখীর, ঝড় বৃষ্টির পূর্বাভাস নেই শহরে। রবিবার ছিল কলকাতার উষ্ণতম দিন। কলকাতার তাপমাত্রা আজ 40 ডিগ্রি ছুঁছুই থাকবে। কবে বৃষ্টিপাত হবে সেই প্রশ্নের উত্তর খুঁজছেন সাধারণ মানুষ। সপ্তাহ জুড়ে তাপপ্রবাহ অপেক্ষা করছে কলকাতার জন্য। সাধারণত স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা 4.5 ডিগ্রি বৃদ্ধি পেলে তাপপ্রবাহ বা লু বলা হয়ে থাকে। আগামী 7 দিন সেই সংখ্যা রয়েছে কলকাতায়, অর্থাৎ নতুন সপ্তাহ জুড়ে পুরোটাই কলকাতায় লু বওয়ার পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে চলতি সপ্তাহে কলকাতাসহ দক্ষিণবঙ্গের শুষ্ক আবহাওয়া থাকবে, আরও বাড়বে গরম। চড়া রোদের পাশাপাশি আপেক্ষিক আর্দ্রতা বাড়বে শহরে এবং শহরতলি এলাকায়। পশ্চিমাংশের একাধিক জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। আজ শহরের তাপমাত্রা 40 ডিগ্রির আশেপাশে থাকবে। এই সপ্তাহে পশ্চিম বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রামে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। আবার উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাত